जोर जोर बोलो बेटा। मैं नहीं बोला मैं। अरे थोड़ा बोलो यार। चलो चाक है ना। चाटाई खेलने नहीं ना। देरी है। देखा जाए ना। এই যে এখন ঝাড়ু লাগানো চলছে, শুরু হয়ে গেছে সাফ সাফাই। জিয়া এখানে রোদে বসে বসে রোদ তাপাচ্ছে। এই পুঁইশাক গাছ কই? দেখি দেখি দেখি, হঠ হঠ দেখাই একটু আমি। এই পুঁইশাক গাছটা, এটা পুঁইশাক অ্যাকচুয়ালি আমরা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পর ওর ডালটা এমনি কেটে লাগিয়ে দেওয়া হয়েছিল, তো ওটা হয়েও গেছে আর মিচুলিও ধরে গেছে। বা ভেরি গুড। জামা কালকে জামা কাপড় ধোয়া হয়েছিল, তো সেগুলো শুকায়নি। এখন একটু একটু ঠান্ডা পড়ে গেছে, তো তো একটু দেরি হয়ে গেছিলো কালকে কাপড় ধুতে, তো ওই জন্য আজকে আবার এগুলোকে রোদে দেওয়া হচ্ছে। এবারে দুধটা এদিকে চাপিয়ে দেওয়া হলো, দুধওয়ালা এসে গিয়েছিলো আমাদের, তো দুধটা ফুটাচ্ছি, ফুটানো হচ্ছে একদিকে। আর এখানে আদা রসুনটা একটু পিষে নেওয়া হচ্ছে, আদা রসুন শেষ হয়ে গেছিল তো ওটা। আরে দুধটা গেল, দেখো দেখো দেখো, দুধটা ফুলে গেল। আচ্ছা দুধটা দেখি এখনই পড়ে যেত, তো যাই হোক এবার আদা রসুনটা পিষে নেওয়া হোক। চলো বাটনটা চালু করো। পিষে নিলাম আমরা, আদা রসুনটা পিষা হয়ে গেছে, এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, এবার হয়েই যাবে। আদা রসুন পিষা হচ্ছে, অনেক টাইম হয়ে গেল তো আদা রসুনটা হয়ে গেল পিষা, চালু হয়ে গেল চিকেন। চিকেন কষা হচ্ছে, আজকে সানডে আছে তো সানডের দিন চিকেন দিয়ে আলু দিয়ে বানানো হচ্ছে, তো তরকারিটা হয়েই গেছে। আর এদিকে হচ্ছে বেগুন, বেগুনটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে। তো খাওয়া দাওয়াটা শেষ করে ফেলেছি, ওটা আমি আমরা শেয়ার করলাম না। এবার খাওয়া দাওয়ার পর আমরা বারান্দায় বসে একটু পেয়ারা কাটা হচ্ছে, রোদে বসে একটু পেয়ারাটা কাটা হচ্ছে। মেয়ে আমার সামনেই বসে আছে লালচিটা। আচ্ছা এরা কাটিং করা হচ্ছে, আস্তে আস্তে কাটিং করি। আপনাদের একটু সহযোগ কম পাচ্ছি, এর জন্য খুবই দুঃখ লাগছে। লাইক সাবস্ক্রাইব মোটেই হচ্ছে না, তো একটু প্লিজ ধ্যান রাখুন, আমাদের একটু সাথে থাকার চেষ্টা করুন। আর ভালো ভালো আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পেয়ারাটা ইতিমধ্যে রেডি হয়ে গেছে, তো পেয়ারাটা এবার আমার মেয়েকে খাওয়াই।